এর থেকে জানতে চেয়েছেন ওযু করতে গিয়ে সর্বনিম্ন কি পরা থাকতে হবে, ওযু করতে গিয়ে কোনো কিছু পরা থাকতে হবে এমন কোনো শর্ত নাই যে এই পরিমাণ পোশাক থাকতে হবে, এমন কোনো বাইন্ডিংস নাই। সাদ বিন আব্দুর রহিম আপনি জানতে চেয়েছেন নাভির নিচের লোমের সীমানা কতটুকু, কতটুকু কাটতে হবে। নাভির নিচ থেকে নিয়ে আপনার ধরুন রানা চিপায় যে সমস্ত লোম থাকে সবগুলোকেই আপনি কাটবেন যতটুকু সম্ভব, কিছুদিন থেকে যাতে অসুবিধা নেই। নুরুজ্জামান খোকন জানতে চেয়েছেন আমার অন্য বইয়ের সাথে কোরআনের উপর নিচে রাখতে পারবো কিনা, আমরা অন্য বইয়ের সাথে কোরআন উপর নিচে রাখতে পারবো কিনা। কোরআনের উপরে অন্য কোনো বই রাখা এটা উচিত নয়, কোরআনের আদবের প্রতি এটি আদবের বিরুদ্ধ একটি কাজ। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এরকম কোরআনের আদাবের ভিতরে এই পয়েন্টটাকে উল্লেখ করেছেন, সম্মান দেখানো। তবে ভুলে যদি কেউ রেখে ফেলে অসুবিধা নেই, চেষ্টা করা উচিত কোরআনকে সব কিছুর উপরে রাখার। কে এম সজল জানতে চেয়েছেন যে কোনো ইসলামী দলের সাপোর্ট না করলে কি নামাজ রোজা কবুল হবে না, এরকম কোনো কথা নেই। প্রচলিত কোনো ইসলামী দলের সাপোর্ট করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা ইসলামের নাই, বরং এ সমস্ত দলগুলোর সাপোর্টের কারণে মানুষ সেই দলের প্রতি অনেক বেশি আকৃষ্ট হয়ে অন্ধে পরিণত হয়ে যায় এবং ভালোবাসা বিদ্বেষ আল্লাহর জন্য না হয়ে দলের জন্য হয়ে যায়। এই বিষয়টি আজ একেবারে ওপেন সিক্রেট, আমরা সবাই জানি যে কোনো দলের জন্য দলের যখন কেউ যুক্ত হয় তখন সেই দলের সদস্যরা তার আপন ও যারা তার দলের নয় তাদের প্রতি পরসুলভ একটা আচরণ এবং মানসিকতা কিন্তু আমরা দেখতে পাই, যেটা জাহিলি যুগের স্বভাব। অতএব এই তথাকথিত আজকালকার বিভিন্ন গ্রুপে বিভক্ত হওয়া, ইসলামিক দলে সংযুক্ত হওয়ার কোনো নির্দিষ্ট ইসলাম দেয়ই না, বরং সেগুলোতেই ক্ষতিকর দিক রয়েছে। যদি সেরকম ক্ষতিকর দিক থেকে বেঁচে থেকে কেউ দল করতে পারেন তাহলে সেক্ষেত্রে দল শৃঙ্খলার স্বার্থে দল করতেই পারেন, কিন্তু শর্ত হলো তার ভেতরে ওয়ালা এবং বারা থাকতে হবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, দলের খাতিরে নয়। এমডি তৌফিকুজ্জামান জানতে চেয়েছেন সাংবাদিকদের উপার্জিত টাকা কি হারাম হবে না, হারাম হবে কেন, সাংবাদিক কি করছেন সেটা হলো দেখার বিষয়। মৌলিকভাবে সাংবাদিকতা সংবাদ এনে দেওয়া, জোগাড় করে দেওয়া কোনো প্রতিষ্ঠানকে, এটা একটা পরিশ্রম, এই পরিশ্রমের জন্য তিনি পারিশ্রমিক দিয়ে পারেন, এর জন্য গুণা হওয়ার কোনো কারণ নেই। তবে তিনি সত্য সংবাদ দিচ্ছেন কিনা, প্রতারণা করছেন কিনা, এই বিষয়গুলোর উপরে নির্ভর করবে তার উপার্জন হালাল হওয়া না হওয়া বা তার সাংবাদিকতার পেশাটা তার জন্য জায়েজ হওয়া না হওয়া, কিন্তু মৌলিকভাবে পেশাতে কোনো অসুবিধা নেই। এরপরে মোহাম্মদ আবু হানিফা আরিফ জানতে চেয়েছেন হিজরাদের পর্দার বিধান কি। ভাই আবু হানিফা, হিজরা যারা তাদের জন্য পর্দার বিধান হলো তারা সাধারণ অবস্থাতে যদি পুরুষের সাথে তাদের সাদৃশ্যটা বেশি হয় তাহলে সেক্ষেত্রে তারা পুরুষদের সাথে দেখা করবেন, মেয়েদের সাথে পর্দা করবেন, আর যদি তাদের শারীরিক গঠন মেয়েদের আলামত, মেয়েদের শরীরের গঠনটা তাদের মধ্যে বেশি থাকে, পুরুষের গঠনটা কম থাকে, তাহলে সেক্ষেত্রে মেয়েদের বিধান তাদের জন্য প্রযোজ্য হবে, তারা পুরুষদের সাথে পর্দা করবেন। এটা হলো একটি মত এবং সবচেয়ে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য মত। এছাড়া হিজড়াদেরকে নিয়ে আরও নানা রকমের মত রয়েছে ওলামা ইকরামের। এরপরে শরীফুল ইসলাম জানতে চেয়েছেন আমার জিপিএফ ফান্ডে 2 লক্ষের কিছু বেশি টাকা আছে আর জমি লিজ রাখা আছে 2,20,000, কিন্তু নগদ কাছে নাই, এই টাকা ছাড়াই আমার সংসার চলে, ওই টাকার জাকাত দিতে হবে কি না। জিপিএফ ফান্ডের যে টাকা 2 লাখের বেশি আছে আপনি বলেছেন, সেই টাকাটা আপনি কি স্বেচ্ছা জমা করেছেন নাকি বাধ্যতামূলক জমা হয়েছে? যদি বাধ্যতামূলক জমা হয় তাহলে সেক্ষেত্রে সেটার জাকাত আপনাকে দিতে হবে না, আর যদি আপনি নিজে কেটে কেটে সেখানে জমা করেন এবং যে কোনো মুহূর্তে চাইলে ভাঙতে পারেন তাহলে সেক্ষেত্রে প্রতি বছর আপনাকে সেটার জাকাত দিয়ে যেতে হবে। আর জমির লিজ রাখা আছে 2,20,000 টাকার, নগদ কাছে নাই, কিন্তু সেটাও আপনি যে কোনো মুহূর্তে ভাঙতে পারছেন, এই সুযোগ তো আপনার আছে, বিধায় এটারও আপনাকে জাকাত দিয়ে যেতে হবে। সিরাজ মুনির আইডি থেকে জানতে চেয়েছেন পোষা কবুতরের সাথে অন্য মানুষের কবুতর উড়ে আসলে তা খাওয়া জায়েজ হবে কিনা, অন্য কারোর মালিকানাধীন কবুতর হলে সেটা খাওয়া জায়েজ হবে না, তবে বন্য কবুতর যদি হয় সেটা খাওয়া জায়েজ হবে। সেলিম রেজা খান জানতে চেয়েছেন হাদিস প্রত্যাখ্যানকারী কি কাফের, এর ব্যাখ্যা একটু জানিয়েন। হাদিসকে যে ব্যক্তি হাদিসের প্রামাণ্যতাকে অস্বীকার করে সে অনেক বড় ধরনের পথভ্রষ্ট, কিন্তু তাকে এক কথায় কাফের বলা যাবে না, জটিল। বিশেষ করে মুনকিরিন হাদিসের মধ্যে অনেকে আজকাল বিভিন্ন রকমের ব্যাখ্যার আশ্রয় নেয় যে কোরআনের সাথে কন্ট্রাডিকশন হলে সে হাদিসের সনদ মানে আসমাউর রিজাল এবং আপনার হাদিস শাস্ত্রবিদদের মতে যদিও বিশুদ্ধ কিন্তু সেটা আসলে শুদ্ধ নয়, কারণ কোরআনের সাথে কীভাবে কন্ট্রাডিক্ট হতে পারে। তো এই জাতীয় কিছু কুযুক্তি তাদের মাথায় ঢুকেছে, সেগুলোর কারণে তারা হাদিসকে অনেক ক্ষেত্রে অস্বীকার করেন কার্যত। তো এটা বড় ধরনের গোমরাহি এবং আহলে সুন্নাল জামাতের ট্র্যাক থেকে খারিজ হয়ে যাওয়া, এবং সন্দেহ নেই যে এটা শুধু ভুলই নয় বড় ধরনের ভুল, কিন্তু এর ফলে তাকে ডাইরেক্ট কাফের বলাটা জটিল হবে।